আমফান দুর্নীতির প্রতিবাদে আরামবাগে বিজেপির বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে আরামবাগ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, আমফান ঘূর্ণিঝড়ের পর এতদিন কেটে গেলেও প্রকৃত ক্ষতিগ্রস্তদের কোনো সঠিক তালিকা প্রকাশ করা হয়নি। অবিলম্বে সেই তালিকা জনসাধারণের সামনে প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশ না করলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় বিজেপি নেতাকর্মীরা। পাশাপাশি এদিন আরামবাগের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অপসারণের দাবি তোলা হয়। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের মাননীয় দিলীপ ঘোষের নেতৃত্বে আমাদের যে আমফান যে গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, তার জন্য আমরা হাইকোর্টের থেকে নৈতিক জয় পেয়েছি। যে প্রকৃত যারা দুর্নীতি হয়েছে তাদের লিস্ট আমরা টাঙাতে বলেছিলাম, বিডিও অফিস টাঙানো হয় টাঙায়নি। তার জন্য আমরা আরামবাগ সাংগঠনিক জেলা পক্ষ থেকে, প্রত্যেকটি মোর্চাদের পক্ষ থেকে আমরা আজকে ধর্নায় বসেছি। লিস্ট আমাদের টাঙাতে হবে, নাহলে আমরা বৃহত্তম আন্দোলন হবে।